মঙ্গলবার শিলিগুড়িতে প্রশাসনিক সভা থেকে উপভোক্তাদের হাতে বিভিন্ন পরিষেবা ভার্চুয়ালি তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানের অংশ হিসেবে বালুরঘাটে বালুছায়ার সভাগৃহে দক্ষিণ দিনাজপুর জেলার পরিষেবা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, জেলা শাসক বিজেন কৃষ্ণা, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহসভাধিপতি অম্বরীশ সরকার সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এদিন দক্ষিণ দিনাজপুর জেলায় 2,86,000 কৃষক বন্ধুকে প্রায় 80 কোটি টাকার সুবিধা প্রদান করা হয়। পাশাপাশি কৃষক বন্ধু ডেথ বেনিফিটের প্রকল্পের 30 জন সুবিধাভোগীকে প্রায় 74 লক্ষ টাকার সুবিধা তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন স্কুল পড়ুয়াদের সবুজ সাথী প্রকল্পের সাইকেল প্রদান করা হয়। আজকে রাজ্য স্তরে শিলিগুড়ি থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্পের যে আর্থিক সাহায্য, এটা আমাদের কৃষকদেরকে 5,000 টাকা করে যে রাবি সিজনের রাজ্য স্তরে দেওয়া হয়ে গেছে, তো তার ওই প্রোগ্রামে ভার্চুয়ালি আমাদের জেলা থেকে মানে আজকে বালুছায় থেকে আমরা সবাই মিলিয়ে আমাদের কৃষক বন্ধুদের সঙ্গে আজকে অংশগ্রহণ করলাম। তো আমাদের জেলাতে 2,86,000 কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে, তো ব্যাংক থেকে প্রসেসিং শুরু হয়ে গেছে, আজকের মধ্যে ওটা ঢুকে যাবে। এর বাইরে কয়েকটি অন্যান্য প্রকল্প, যেটা কৃষি বিভাগের কয়েকটি প্রকল্প আছে, যেটা এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড হোক বা অন্যান্য স্কিমের কয়েকজন বেনিফিশিয়ারি হাতে আজকে তুলে দেওয়া হলো। এর বাইরে প্রত্যেক বছরে যেভাবে আমরা করি রাজ্য সরকারের পক্ষ থেকে, যেটা সবুজ সাথী সাইকেল দেওয়ার যে প্রকল্প, সেটা এই বছরের একটা শুভারম্ভ আজকে হলো। আমাদের প্রায় 23,500 স্টুডেন্টসদের সাইকেল এই বছরে দেওয়া হবে। তার আজকে মানে জেলা স্তরে এখানে মানে রাজ্য স্তরে শিলিগুড়ি থেকে যেমন শুরু হলো, জেলার প্রোগ্রাম আজকে এখান থেকে শুরু হলো। আজকে প্রত্যেকটা ব্লক হেডকোয়ার্টারে যেখানে আমাদের সাইকেলগুলো দেওয়া হয় ওখান থেকেও প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এরপর থেকে এটা কন্টিনিউসলি বিলি করা হবে।